আজ থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার, ফের দুয়ারে সরকার। কারণ সপ্তম পর্যায়ের এই দুয়ারে সরকার, আপনারা জানেন, 2020 সালের ডিসেম্বরে প্রথম দুয়ারে সরকার চালু হয়েছিল, আর এটি সপ্তম পর্যায়ে দুয়ারে সরকার। এবারে 35টি পরিষেবা আজ থেকে আবেদনপত্র জমা নেওয়া হবে, যা চলবে আগামী 16 সেপ্টেম্বর পর্যন্ত। এরপর 18 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত এই পরিষেবা প্রদান, মোট 35টি পরিষেবা মিলবে। এবং আরও একটা তাৎপর্যপূর্ণ, এবারের দুয়ারে সরকার যে পরিষেবা, যা আজ থেকে আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু হচ্ছে, সেখানে দাঁড়িয়ে 36% এই ভ্রাম্যমাণ। অর্থাৎ এমন অনেক জায়গা আছে যে জায়গায় সাধারণ মানুষ যেতে পারে না, সরকারের পক্ষেও যাওয়া সরাসরি সেই রকমভাবে সম্ভব নয়, ক্যাম্প করা সম্ভব নয়। সেই সমস্ত জায়গাগুলির জন্য মাথায় রেখেই এবারে দুবারে সরকার 36% ভ্রাম্যমাণ করা হয়েছে। মোট 35টি প্রকল্প নিয়ে এবারে দুয়ারে সরকার, সপ্তম দুয়ারে সরকার চালু হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক চক্রবর্তী। কৌশিক, ইতিমধ্যেই আজকে থেকে শুরু হচ্ছে সপ্তম দুয়ারে সরকার কর্মসূচি রাজ্য সরকারের, ঠিক কোন জায়গায় প্রস্তুতি বর্তমানে? দেখুন প্রবীরদা, এই প্রস্তুতি কিন্তু গোটা পূর্ব বর্ধমান জেলা জুড়ে শুরু হয়েছে গোটা রাজ্যের সাথে। গতকাল কিন্তু এর সূচনা করেন বর্ধমানের জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা। একটি ট্যাবলো তিনি উদ্বোধন করেন, জেলা শাসকের যে দপ্তর আছে সেই দপ্তরের সামনে তিনি একটি ট্যাবলো উদ্বোধন করেন। সেখানে দুয়ারে সরকারের নানা রকম প্রকল্পের কথা লেখা আছে, সেখান থেকে প্রচার করা হবে। এই যে ট্যাবলো উদ্বোধন করেন, সেই ট্যাবলো উদ্বোধনে কিন্তু ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের নতুন যে সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহা, সহকারী সভাপতি কার্গী নাহা, অতিরিক্ত জেলা শাসক কাজল সরকার সহ অন্যান্য আধিকারিকরা। যেটা জানা যাচ্ছে যে এই যে ট্যাবলোটি গোটা প্রথমে বর্ধমান পৌরসভার যে এলাকাগুলি আছে সেখানে প্রচার করা, পরবর্তী ক্ষেত্রে গ্রামে যাবে। আজ যে দুয়ারে সরকার যে ক্যাম্পগুলো হচ্ছে, এখানে প্রায় সরকারের যে 35টি প্রকল্প আছে, এই প্রকল্পগুলো নিয়ে কিন্তু এই দুয়ারে সরকার শুরু হচ্ছে। আরও কয়েকটি বিশেষ এই ক্যাম্পের, যেটা জেলা শাসক জানিয়েছেন, সেটি হচ্ছে যে এই দুয়ারে সরকারের মধ্যে কিন্তু দুয়ারে ডাক্তারও থাকবেন, যেটি কিন্তু এবারও আমার গতবার থেকে শুরু হয়েছে। এবারও কিন্তু দুয়ারে ডাক্তার থাকবেন সেই ক্যাম্পে, কিন্তু চিকিৎসকরা তারা কিন্তু গিয়ে কিন্তু চিকিৎসা করবেন এমনটাই কিন্তু জানিয়েছেন। ইতিমধ্যে কিন্তু মানে এই যে দুয়ারে সরকার যে ক্যাম্প, তাতে কিন্তু যে যে এলাকাগুলোতে হচ্ছে সেই এলাকায় কিন্তু উৎসাহী মানুষ তারা, যারা সরকারি পরিষেবা বিভিন্ন কারণে থেকে বঞ্চিত হয়েছিল, তারা কিন্তু সেসব সুযোগ সুবিধা নেওয়ার জন্য তারা ভিড় জমাচ্ছেন। একই সাথে আধার কার্ডের সংশোধনী বিষয়টাও কিন্তু এবার এই ক্যাম্পে থাকছে, সেই ক্যাম্প থেকে কিন্তু আধার কার্ডের সংশোধন করা যাবে। প্রবীরদা ধন্যবাদ। কৌশিক, আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের পূর্ব বর্ধমানের প্রতিনিধি কৌশিক চক্রবর্তীর সঙ্গে। আপনাদেরকে জানিয়ে রাখি, 35টি পরিষেবা মিলবে আজ থেকে সপ্তম দুয়ারে সরকারের কর্মসূচিতে। নতুন 4টি পরিষেবার মধ্যে যুক্ত হয়েছে, যেখানে আবেদন করতে পারবেন সাধারণ মানুষ, বার্ধক্য ভাতা, পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণ, উদ্যম পোর্টালে নাম নথিভুক্তকরণ এবং হস্তশিল্পী ও তাঁত শিল্পীদের নামের তালিকা ভুক্তিকরণ। এই 4টি নতুন পরিষেবা মিলবে। 18 তারিখ থেকে শুরু হবে পরিষেবা প্রদান, আজ থেকে আবেদন জমা করতে পারবেন 16 সেপ্টেম্বর পর্যন্ত। 36% ভ্রাম্যমাণ এই দুয়ারে সরকার এবারে রাখা হয়েছে, অর্থাৎ গাড়ি ঘুরবে 36% জায়গায়। 17টি পৃথক নোডাল বিভাগ করা হয়েছে, গোটা বিষয়টি তদারকির দায়িত্বে রয়েছেন 41 জন সিনিয়র আইএএস অফিসার।